নিজের অঘোষিত সাম্রাজ্যের অন্তর্মহল থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করেছে সিবিআই। আর তাই সব রাজ্যপাট এখন শুধু ধুধু প্রান্তর যেন। বীরভূমের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই এই রকমই বাঁকা কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। আর এবার কিছুটা হলেও তার প্রত্যক্ষ প্রমাণ লক্ষ্য করা গেল খোদ অনুব্রতরে বাড়িতে। এতদিন যে প্রাসাদ শাসন করে এসেছেন তিনি, আজ তার অনুপস্থিতিতে যেন খা খা করছে গোটা বাড়ি। প্রতি বছরই নিয়ম করে শ্রাবণ মাসের শেষ সোমবার পূজার্চনার যজ্ঞ করেন মহল্লায় শিব ভক্ত বলে পরিচিত অনুব্রত মণ্ডল। প্রস্তুতি ছিল এবছরেও, সেই মতো শুরুও হয়ে গিয়েছিল প্যান্ডেল বাঁধার কাজ। কিন্তু গত সপ্তাহে গরু পাচার কাণ্ডে বাড়ি বসে হানা দিয়ে সিবিআই তাকে নিয়ে যাওয়ার পর সেই সব পুরোটাই এখন অতীত। ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে অতিরিক্ত প্যান্ডেল। তবে ঠিক ওই নেই মামার থেকে কানা মামা ভালোর মতোই কোনো রকমে নমো নমো গন্ধেশ্বরই করেই পুজো সরা হলো অনুব্রত মণ্ডলের বাড়ি। সোমবার বোলপুর নিচুপট্টির অনুব্রতর বাড়ির ছাদে হালকা প্যান্ডেল করে শুরু হয় পূজা এবং যজ্ঞের কাজ। অনুব্রত নিজেই এই শ্রাবণের শেষ সোমবার শিব পুজোর আয়োজন করেন নিজে হাতে। কিন্তু তার আগে তিনি গ্রেপ্তার হওয়ায় পরের দিনই প্যান্ডেল খুলে ফেলা হয়। পরে অবশ্য তার মেয়ের ইচ্ছে এবং ঘনিষ্ঠ নেতাকর্মীদের উদ্যোগে নতুন করে প্যান্ডেল করে সোমবার শুরু হয় পূজা এবং যজ্ঞের কাজকর্ম। পাঁচজন পুরোহিত আসেন, পুজোর অনেক উপাচার করার মতন লোকজন, এমনকি অনুব্রত যাঁদের হাতে খোল করতাল তুলে দিয়েছিলেন সেই সব দলকে কীর্তন গাইতে আসতে দেখা গিয়েছে। সামনে অনুব্রতর পুরনো বসার ঘর খোলা, বাড়ির সামনে মঙ্গল ঘট। কেউ মুখে কিছু না বললেও ঠাকুর ভক্ত অনুব্রতর মুক্তির কামনায় এই যজ্ঞ পুজো, এমনটাই খবর। তবে এই বছর সংবাদ মাধ্যম থেকে সাধারণ সবাইকারই প্রবেশ নিষেধ সেখানে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।